নমস্কার। আজকে আমার অনুষ্ঠানের প্রারম্ভে আমার তিন সঙ্গীত গুরু পণ্ডিত অভিজিৎ ব্যানার্জি, পণ্ডিত শঙ্কর ঘোষ এবং তালযোগী পদ্মশ্রী পণ্ডিত সুরেশ তরলকার মহাশয়গণের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি ও তাদের আশীর্বাদ ভিক্ষা করছি। পরমেশ্বরের কাছে প্রার্থনা করছি আজকের অনুষ্ঠানের আনন্দময় সাফল্য। আমার এই তিন সঙ্গীত গুরু ছাড়াও আমি বহু মানুষের কাছে, বহু জ্ঞানীগুণী ব্যক্তিত্বদের কাছে সরাসরি এবং তাদের বাদন শৈলীর মাধ্যমে বহু কিছু শিক্ষালাভ করার সুযোগ পেয়েছি এবং আমি যাদের সহযোগী শিল্পী হিসেবে বাজাই তাদের কাছ থেকেও আমি বহু জিনিস শিক্ষালাভ করার সুযোগ পেয়েছি। তাদের সকলের শ্রীচরণে আমার আন্তরিক প্রণাম জানাচ্ছি এবং দর্শকবৃন্দের যথাযোগ্য স্থানে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আজকে বহু জ্ঞানীগুণী ব্যক্তিত্ব এই সভায় উপস্থিত হয়েছেন। আমি সামনে দেখতে পাচ্ছি আমার গুরুতুল্য পণ্ডিত পরিমল চক্রবর্তী মহাশয় রয়েছেন, আশিস কাকু রয়েছেন, আশিস মুখোপাধ্যায় মহাশয় আমার বন্ধু কল্যাণ চিকিৎসে, তাদের সকলকে আমার শ্রদ্ধা। পরিমল কাকু, আশিস কাকু আমাদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছে। আমি মূলত ফারুকাবাদ ঘরানায় লালিত পালিত হয়েছি। অন্যান্য ঘরানার মতো এই ঘরানাও বহুল সংকলিত এবং সমৃদ্ধ। তবে এই ঘরানার একটি অনন্য সাধারণ বৈশিষ্ট্য হল এর পশ্চিমী বা মহারাষ্ট্রীয় বাজ, যা পণ্ডিত পান্ডেরীনাথ নাগেশকর, পণ্ডিত তারানাথ রাও নিরন্তর নিরলস প্রয়াস করে গেছেন এবং যার সার্থক রূপকল্প বোধ হয় আমার গুরুজি পণ্ডিত সুরেশ তরলকারজির হাত ধরে রূপায়িত হয়েছে। আমি তাদেরকে দেখানো পথে একটু আজকে দীপচন্দি বাজানোর প্রয়াস করছি এবং যার পরিসমাপ্তি তিনতাল দিয়ে করার বাসনা রয়েছে। আপনাদের সকলের কাছ থেকে আমি অনুমতি চেয়ে বাজনা শুরু করছি। নমস্কার।
Thank you.
Thank you.
Thank you.
Din da de re na, ekada din da de re na, bachchu mura. Kela si daga na, thaji daga na, thaji da.
Da 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 da